রবেন্দ্রনাথ ফেন্টি, যার নাম আছে পৃথিবীর 100 প্রভাবশালীর তালিকায়। তিনি বারবাডিয়ান গায়িকা, গীতিকার এবং একজন অভিনেত্রী। এছাড়া ফোর্বস রিয়ানাকে 2012 সালে সবচেয়ে ক্ষমতাশালী তারকার তালিকায় চতুর্থতম হিসেবে নির্বাচিত করে। এই ক্ষমতাশালী তারকা এবার দাঁড়িয়েছেন ভারতের কৃষকদের পাশে। ভারতের নতুন কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে টুইট করেছেন এই তারকা, শেয়ার করেছেন বিক্ষোভের ছবিও। টুইটারে রিয়ান্না লিখেছেন, আমরা কেন এই বিষয়ে কথা বলছি না, এবং হ্যাশট্যাগ ব্যবহার করে ফার্মার্স প্রোটেস্ট প্রতিবাদও করেছেন তিনি। রিয়ান্নার এই টুইট প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তা টুইটারে ট্রেন্ডিং হয়ে ওঠে। জনপ্রিয় এই গায়িকার ভারতীয় ভক্তরা টুইটটি শেয়ার করেন। কৃষক আন্দোলন প্রসঙ্গে কথা বলার জন্য অনেকেই ধন্যবাদ জানিয়েছেন রিয়ান্নাকে। আবার কেউ কেউ বলেছেন, ভারতের তারকারা যখন চুপ করে আছেন তখন আন্তর্জাতিক তারকারা হয়েছেন সরব। এদিকে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদেও একই দিনে টুইট করেন রিয়ান্না। ক্রান্তি সরোয়ার, সময় সংবাদ,